थान चक्षुरोन्मील तस्म श्रीगुरव नम ओं कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदातस्वामी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा सा सुन्नवादी पास्तात दशतारिने बांचा कल्पतरभसा कृपासिंधु भयवच पतितानं पावनज्यो विष्णु विक्रं नमो नमः आजानुलम्बित बुद्ध कनुका वदातो संकीर्तनय कपितरो कमलायताक्षो म्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददतनिजगुप्तभीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये आनन्दलीलामयविग्राय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेम चैतन्य चन्द्राय नमो नमस्ते जय कृष्ण चैतन्य प्रभु प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवासादि श्रीगौगुरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करोति बाजलं पंगुलं हयते गिरिं जत कृपात महं वन्दे परमानंद माधव श्री गुरु जन तारणम श्री चैतन्य ईश्वरम नमो विष्णु कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पता स्वामी नाम ना। हरे कृष्णा हमारा श्री चैतन्य चरित मत ता आदि लीला सप्तम गति श्रवण कर आज के हमारा एक नंबर श्लोक तक श्रवण करब গতকালকে আমরা শ্রবণ করলাম কিভাবে মায়াবাদী মহাপুরুকে বলছেন বলছেন যে আমি তোমাদেরকে বলবো তোমরা বেদান্ত সম্পর্কে তোমার খারাপ মনে করবে না বলছে হ্যাঁ তুমি বলো তুমি খুব সুন্দর খুব ভালো তো প্রভু মহাপুরু শুরু করেছেন বেদান্ত সূত্র ঈশ্বর বচন রূপে কইল যাহা শ্রী নারায়ণ অর্থাৎ সূত্র ভগবান করেছেন ভগবান কি করে করলো ব্যাসদেব করেছেন ব্যাসদেব আছেন হ্যাঁ ব্যাসরূপে নারায়ণ করেছেন ব্যাসদেব ছিলেন হ্যাঁ নারায়ণের সপ্তাবেশ অবতার তখনই নারায়ণ যেটা বলেছেন তার শ্রেষ্ঠত্ব তার মহিমা তার গুরুত্বটা কি বলছেন এই শ্লোকের মাধ্যমে ভ্রম সব এই ত্রুটি নেই ভগবান কাছে ত্রুটি নেই যে ত্রুটিটা প্রতিটি জীবের মধ্যে রয়েছে ষাট প্রকার ত্রুটি তার ভুল করার প্রবণতা আছে ইন্দ্রগুলোর ত্রুটিযুক্ত ইত্যাদি শুধু চারটে শব্দ যে ব্যবহার করা হয়েছে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা পাটম এই পর্যন্ত আমি চেষ্টা করি না অবশ্যই চেষ্টা করলে জানতে পারতাম এই কোন শব্দটা অর্থ কি আমি জানি না আমি এমনি জেনারেলি জানি চারটা মানে চারটে ত্রুটি কি এই যে শব্দ গুলো ব্যবহার করা হয়েছে ইন্টারেস্টিং শব্দ ভ্রম প্রমাব্দ বিপ্রলিপ্সা করণা পাটম ঠিক আছে আজকে তাৎপর্যের মাধ্যমে আমরা শুনবো চার প্রকার ত্রুটি তারা ভগবান কাছে নেই কিন্তু প্রতিটি জীবের মধ্যে রয়েছে ব্রহ্ম প্রমাদ বিপ্রলিপসা করুণা পাটক এই জড় ত্রুটি গুলি পরমেশ্বর ভগবানের বাক্যে থাকে না ছিল প্রভুপাদ তার অনুবাদে এই চারটে শব্দ আজ এটি বসিয়ে দিয়েছে তাৎপর্যের মাধ্যমে নিশ্চয়ই প্রভুপাদটাকে বর্ণনা করবেন আমরা শ্রবণ করব তাৎপর্য তো কোনো বস্তুকে তার প্রকৃত রূপ থেকে ভিন্ন বলে মনে করা অথবা ভ্রান্ত জ্ঞানকে বলা হয় ভ্রম একটা দেখে আরটা মনে করছে এই যে ভ্রান্ত জ্ঞান তাকে বলা হচ্ছে ভ্রম একটা মনে হচ্ছে আরেকটা দৃষ্টান্ত প্রপাত দিয়েছেন যে অন্ধকারে একটি রজ্জুকে সর্প বলে মনে যে হয় সেটা হচ্ছে ভ্রম সর্ব ভ্রম হয় অথবা একটা রৌপ্য বলে ভ্রম মনে তো এগুলি হচ্ছে ভ্রম তাহলে ভ্রমের দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ভ্রম কি না বস্তু একটা কিন্তু আমার মনে করছে আর একটা প্রকৃত রূপ থেকে ভিন্ন কিছু মনে করছে ভ্রম তেমনই শ্রবণের অনাভা অন অনবধানতা জনিত ভ্রান্তি সেটা আছে দেখার যে ভ্রান্তি এটা হলো ভ্রম প্রমাণ শ্রবণ জনিত ভ্রম যেটা তো ঠিক হবে শ্রবণ সাথে বলছে একটা আমি শুনছি তো আরেকটা এইরকম হতে পারে এই ধরনের ভ্রান্ত জ্ঞান অন্যদের দান করা আছে বিপ্রলিপসা বা প্রতারণা তো বিপ্রলিপসা আছে প্রতারণা ভ্রম হচ্ছে একটা জিনিস দেখবে একটা মনে করবে আরো প্রমাদ হচ্ছে ভুল শুনবে আর বিপ্লব আছে ভুল বলবে ভ্রান্ত জ্ঞান অন্যদেরকে দেবে প্রতারণা করছে জড় বৈজ্ঞানিকারা ও দার্শনিকরা সাধারণত হয়তো খুব সম্ভবত হতে পারে এই ধরনের শব্দগুলি ব্যবহার করে কেন কারণ প্রকৃত তথ্য সম্বন্ধে তাদের যথার্থ জ্ঞান নেই তাই তারা বোধ হয় মনে হয় হতে পারে এই শব্দগুলো অনেক সময় ব্যবহার করে সেই কথার কোন গ্যারেন্টি নাই এই ধরনের শব্দগুলি ব্যবহার করে কারণ প্রকৃত তথ্য সম্বন্ধে তাদের যথার্থ জ্ঞান নেই তাই তারা যখন অন্যদের জ্ঞান দান করে তা প্রতারণা বা বিপ্রলেপসার একটি দৃষ্টান্ত তো ভ্রম প্রমা বিপ্রলেপসা করোনা পাঠক বদ্ধ জীবের সবচাইতে বড় তৃপ্তি হচ্ছে কি করোনা পাঠ হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় তা ইন্দ্রিয় গুলি ত্রুটিযুক্ত দৃষ্টান্ত স্বরূপ আমাদের চক্ষু যদিও দর্শন করার ক্ষমতা রয়েছে তবুও যা অনেক দূরে রয়েছে তা আমরা দেখতে পাই না আবার আমাদের চোখের সবচাইতে কাছে রয়েছে যে চোখের পাতা তাও আমরা দেখতে পাই না আমাদের ভ্রান্ত দৃষ্টিতে সূর্যকে একটি ছোট গোলাকার মতো দেখতে লাগায় আর পান্ডুরোগ ভুগছে যে মানুষ তার কাছে সবকিছু হরিদ্রাবর্ণ দেখায় তাই আমাদের ভ্রান্ত দৃষ্টির দ্বারা লব্ধ যে জ্ঞান তার উপর আমরা নির্ভর করতে পারি না আমাদের তেমনি ভ্রান্ত টেলিফোন যন্ত্রের সাহায্যে ব্যতীত অনেক দূরের শব্দ আমরা শুনতে পাই না তেমনি এইভাবে যদি আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয় গুলিকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে সবকোটি ইন্দ্রিয় ভ্রান্ত তাই ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান আহরণ করা সম্পূর্ণ অর্থহীন এই জন্য বৈদিক প্রথা আছে মহাজনদের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে জ্ঞান আহরণ করা এবং পরম্পরা প্রাপ্তম অধ্যায় চতুর্থ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে এইভাবে পরম্পরার ধারায় ধারার মাধ্যমে রাজর্ষীরা এই তত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন আমাদের শ্রবণ করতে হবে হ্যাঁ টেলিফোন থেকে নয় তত্বকালী মহাজনের কাজ থাকে কেননা যথার্থ জ্ঞান তার কাছেই রয়েছে তো ভ্রম প্রমাণ ভিত্রলিপ্সা করোনা পাটপ এই চারটে শব্দের অর্থ রৌপাত বর্ণনা করে এরকম বললেন বুঝিয়ে করোনা পাটপটা সুস্পষ্ট হয়েছে আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিযুক্ত এই ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান আমরা আহরণ করি সেটা সঠিক না হতে পারে তার দৃষ্টান্ত প্রমাধ্য দিয়েছে বলা হচ্ছে আমাদের উড়িয়া বলে পরতে না যাব না যাব গুরু ঠিক অপোজিট এখানে বলা আছে পরম্পরা ক্রমে যে জ্ঞান এসেছে গুরুদেবের কথাটাই ঠিক বেদের কথাটাই ঠিক হ্যাঁ বেদ থেকে যা কিন্তু তারা বলছে কি না যা দেখবে সেটা ঠিক আমরা বুঝতে পারছি আমরা যা দেখি অনেক জিনিস ঠিক দেখি না যা শুনি অনেক ঠিক শুনি না অর্থাৎ কানের কর্মের শক্তি চোখের শক্তি এগুলি যথেষ্ট নয় শুধু যথেষ্ট নয় নেই এগুলো ত্রুটিযুক্ত চর্মের সেরকম যদি আমরা দেখবো সাদ দেখবো জুহারম কোনটা মিষ্টি কোনটা টক এরকম আমরা মিষ্টি পরে তার মিষ্টি জিনিস মিষ্টি পাওয়া যায় না যদি টক লাগে হাতটা ডুবাই ঠান্ডা গরম জ্বলে ঠান্ডা গরমের অনুভবটা আলাদা রকম লাগে প্রতিটি ইন্দ্র হচ্ছে ত্রুটিযুক্ত পুরোনা পাঠক আর বিপ্রলিপসা আছে অপরকে সবসময় প্রতারণা করে তো এই জগতে সবাই প্রতারক আর প্রতারিত প্রতিটি ব্যক্তি প্রতারক আর তার এসেছে বাংলার একটা গ্রামে সিগারেট কিনতে গিয়েছে তো সিগারেটের দাম হচ্ছে দশ পয়সা কিন্তু লন্ডনে সিগারেটের দাম হচ্ছে দশ টাকা তো এই লন্ডনের লোকটা দোকান কাছে গিয়েছে দোকানি বলছে আমার একটা সিগারেট দাও দোকানি মনে করছে লন্ডন থেকে লোকটা এসেছে ঠকা বাম ঠকা মানে দশ পয়সার সিগারেট কে বলছে বলছে সিগারেট কত দাম দশ পয়সার সিগারেটকে বলছে এটা এক টাকা দাম তো সাহেব শুনছে এক টাকা সাহেব মনে মনে ভাবছে আর এই লোকটা মূর্খ বোকা দশ টাকা সিগারেটকে এক টাকা বিক্রি করছে ঠিক আছে আমি ওকে ঠকাবো যে দশ পয়সার সিগারেটকে এক টাকা বিক্রি করছে সে ভাবছে আমি সাহেবকে ঠকাই ঠকাচ্ছি সাহেব ও মনে করছে যে দশ টাকার সিগারেটকে এক টাকা দিয়ে দিচ্ছে মূর্খবরটা ঠিক আছে এটা আমি ঠকাবো তো দুজন পরস্পরকে মনে করেছে যে আমি ওকে ঠকাচ্ছি কিন্তু আসলে দুজন ঠকেছে কিরকম দুজন ঠকেছে না দোকানিটা

প্রতারিত হচ্ছে যারা প্রতারণা করছে তাদের যতটুকু দোষ যারা প্রতারিত হচ্ছে দোষ মানুষ প্রতারিত হতে ভালোবাসে রকম ইন্দিরা লব্ধ জ্ঞানকেই যথেষ্ট বা ঠিক বলে মনে করে প্রতারিত হতেও ভালোবাসে এটা আছে তার লক্ষণ এটা একটা ত্রুটি চার প্রকার ত্রুটি প্রতারিত হবে আর কি করবে ইন্দ্র ত্রুটি যুক্ত তারপরে ভ্রম আর প্রমাদ প্রমাদ মানে ঠিক শুনবে না কথা হয়তো কোথায় কি কথাবার্তা হচ্ছে এখানে শুনছে দেখতে পারছে না শুনছে শুনে তো মনে করে ঝগড়াঝাটি লাগছে কিছু হচ্ছে একদম ঝগড়াঝাটি নয় এমনি কথাবার্তা হচ্ছে তো একটা শুনবে শুনে একটা সিদ্ধান্তে আসবে সেটা ঠিক নয় দেখে দেখছে ভ্রম হচ্ছে দেখছে একটা মনে করছে আর একটা এরকম ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠ এই চার প্রকারের ত্রুটি মানুষের কাছে জীবের কাছে আছে ভগবান কাছে নেই ज्ञान दिए ज्ञान गुरु परम्परा क्रम पे ज्ञान महाप्रुन महाप्रुन प्रमाण करते वेदांत सम्पर्क शुरू करके भगवान बोले भगवान सेकेंड पॉइंट भगवान रुटी नहीं तृतीय टाइम देखें उपनिषद सहित सूत्र कहे तत्व मुख्य महत्व उपनिषद समूह सूत्र सहित सूत्र उपनिषद ब्रह्म सूत्र खाने सुध सूत्र शब्द रवहार कराई से वेदांत सूत्र ब्रह्म सूत्र कहे जे तत्व कौन तत्व कहे পরমত্ত্বকে প্রকাশ করেছে উপনিষদ এবং ব্রহ্মসূত্র যে পরম তত্ত্বকে প্রকাশ করেছে যথাযথ ভাবে হৃদয় করতে হবে সেটি হচ্ছে উপলব্ধির পরম মহত্ব মুখ্য বৃত্তি তো মুখ্য বৃত্তি এটা হচ্ছে গৌন বৃত্তি তো মুখ্য বৃত্তি উপরে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে উপলব্ধির পরম তবে সেই শ্লোক গুলি বিদ্যমানের মনে শ্লোকে বলছে কি সেটাকে বুঝতে চেষ্টা করতে হবে তার শঙ্করাচার্যের সময় থেকে শাস্ত্রের অর্থ বিকৃত করার প্রচলন হয়েছে একটা বিরাট কঠোর বাক্য ব্যবহার করছেন যে শঙ্করাচার্যের সময় থেকে শাস্ত্রের অর্থ বিকৃত করার প্রচলন হয়েছে মহাবিদর শৈল আগুন তথাকথিত সমস্ত পণ্ডিতেরা নিজেদের মন গড়া অর্থ বিশ্লেষণ করে গর্ব অনুভব করে এবং তারা ঘোষণা করে যে যে কেউ তাদের ইচ্ছা বৈদিক শাস্ত্র উপলব্ধি করতে পারে গোটা বিরাট বিভ্রান্তিকর আহ মতবাদ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম বিরাট কলঙ্ক স্বরূপের আর সনাতন ধর্মের অধগম বর্তমান হচ্ছে সবাই হাহা করছে সনাতন ধর্ম অন্য ধর্ম প্রসারিত হচ্ছে বেশি বেড়ে এই হচ্ছে তার গোড়া কারণ কিন্তু ই হচ্ছে গোটা কারণ কেন না আমাদের এই ধর্মের মধ্যে যে যাম যত মত ততপথ কিন্তু মুসলমান খ্রিস্টান না যে মত শাস্ত্র মত সেটাই করতে হবে তাদের শাস্ত্র সেটা তারা মানছে তারা এই দুকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমাদের ভিতরেই যে যে রকম শাস্ত্র লাগতে পারে সেটা হয় না শাস্ত্র ভগবান কাছ থেকে আসবে গুরু পরম্পরায় আসবে বৈদিক শাস্ত্রের ইচ্ছামতো লিখলে লেখলে হবে না অর্থাৎ যেভাবে তুমি চাও সেইভাবেই এই কথাগুলি তো মূর্খতা প্রভুপাত নাম উল্লেখ না করে লেখেছেন আপনার সঙ্গে বুঝতে পেরেছেন হ্যাঁ যেভাবে তুমি চাও সেভাবেই এই কথাগুলি হচ্ছে মূর্খতা কথা বোকাম্য এইগুলি বৈদিক সংস্কৃতির সর্বনাশ ডেকে নিয়ে এসেছে এনেছে যেটা বললাম সম্মত জ্ঞান কখনো খেয়াল খুশি মতো গ্রহণ করা যায় না যেমন গণিত শাস্ত্রে দুয়ে দুয়ে চার হয় কখন তিন বা পাঁচ হয় না প্রকৃত জ্ঞানকে যদিও পরিবর্তন করা যায় না কিন্তু আজকালকার মানুষেরা বৈদিক জ্ঞানকে তাদের ইচ্ছা গ্রহণ করার রীতি প্রচলন করেছে কেউ বৈদিক শাস্ত্রকে মানছে না তারা মনে হিসাবে ধর্ম সৃষ্টি করছে কেউ বৈদিক শাস্ত্রকে বলছে আমরা বলছে মানি কিন্তু নিজের মতন কথা বলছে এই সমস্যা দেখো অনেক নতুন নতুন ধর্ম করেছে মুসলমান হোক খ্রিস্টান হোক হোক তারা বৈদিক গ্রন্থকে মানে না তারা একটা নিজের ধর্ম যা বৈদিক বলছে বৈদিক গ্রন্থ বলছে আমরা হিন্দু তারা বলছে আমরা সনাতন কিন্তু তারা কি করছে বৈদিক গ্রন্থ ভিত্তিতে ভগবানকে জানতে চেষ্টা করছে না ধর্মকে জানতে চেষ্টা করছে না কর্তব্যকর্ম জানতে চেষ্টা করছে না জীবনের উদ্বেগ জানতে চেষ্টা করছে না বরঞ্চ বৈদিক শাস্ত্রের ভিত্তিতে ভগবান চেষ্টা না চেষ্টা করার পরিবর্তে তারা কি করছে নতুন ভগবান তৈরি করছে নিজেকে ভগবান বিচার করছে জগতে সবাই ভগবান বলে বলছে কত বড় সমস্যা তো সেই জন্যই আমরা ভগবত গীতা যথাযথ প্রকাশ করেছি আমরা আমাদের মন গড়া অর্থ বিশ্লেষণ করিনি এখানে প্রভুপাত তার পাণ্ডিত্য আধ্যক্ষিক ভাবে দেখায়নি প্রহুপাত পূর্ব আচার্যদের পদান অনুসরণ করে আমরা এই সময় উপযোগী করে আমাদের জন্য সরল ভাষায় বর্ণনা করেছেন পার্থক্যটা কি না তাদের ভাষাটাকে সরল ভাষায় উপস্থাপনা করেছেন কিন্তু পূর্ব আচার্যদের যে ভাষ্য প্রহপাদের ভাষ্য দুটো ভাষার লক্ষ্য একই লক্ষ্য একই কি করে ভগবানকে বুঝবো কি করে ভগবানকে জানবো কি করে ভগবান ভগবানকে আত্মসমর্পণ করবো এটা লক্ষ্য সমস্ত আশার গুরু পরম্পরা সে আজকে থেকে পাঁচ হাজার বছর পূর্বে যে জ্ঞান দেওয়া হল বা সৃষ্টির পারম থেকে যে নারায়ণ হ্যাঁ ব্রহ্মকে জ্ঞান দিলেন সেই জ্ঞানটা গুরু পরম্পরা ক্রমে আসছে তো সেটা বিকৃত হবে না মন থেকে বিকৃত হবে কি গীতায় ভগবান বলে দিয়েছেন গুরু পরম্পরা ক্রমে আসলেও সকালে মহতা যোগ্য নষ্ট পরম্পরা প্রাপ্ত এবং সেটাও কালের প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে তাহলে মন গোড়া স্বাস্থ্য তৈরি করা বেদ ভিত্তিতে বেদকে না মেনে করা ধর্ম তৈরি করা তার কথা কি বলা তো এইটাই হচ্ছে সকালের মহতা যোগ নষ্ট পর্যন্ত এই যে সর্বশ্রেষ্ঠ যোগ হম জ্ঞান এটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে বর্তমান কলি যুগ তাই হচ্ছে ভগবান কৃষ্ণ সে স্থাপন করছেন তারপরে কৃষ্ণ চৈতন্য মাপ এসে সে প্রেম ধর্ম তিনি স্থাপন করেছেন তো সেই জন্য আমরা ভগবত গীতা যথাযথ প্রকাশ করেছি আমরা আমাদের মন গড়া অর্থ বিশ্লেষণ করে বলছেন যে গুরু মানে প্রেরক ইট দেবে সে নিজে কিছু মন থেকে যুড়বে না কি সেখান থেকে আজকাল মানুষরা তো যা বলেছে সেটাই বলছ কিছু নতুন বলতে হবে নতুন বললে না তার পিছনে লোক লক্ষ্য করেন তাই আমার তার গুরুদেব বেশি প্রাধান্য দিচ্ছে কেন না এরকম কথা বলছে কৃষ্ণ বলেনি আর আপনার গুরুদেব তো কৃষ্ণ যা বলেছে তাই বলেছে কিরকম মানুষ বিভ্রান্ত হয় তো ভগবত গীতার কোন কোন ভাষ্যকার বলেন ভগবত গীতার কোন কোন ভাষ্যকার বলেন যে ভগবত গীতার প্রথম শ্লোকের কুরুক্ষেত্র শব্দটির অর্থ দেহ কিন্তু আমরা তা স্বীকার করি না এরকম আছে কেউ কেউ আছে তারা বলে কৃষ্ণ গীতা বলেনি কৃষ্ণর মধ্যে পরমাত্মা বলেছে এরা হিন্দু ধর্মের ধারক বাহক লোক এরকম বলে আরো কেউ কেউ বলে ভগবত গীতা কৃষ্ণ বলেননি শিব বলেছেন তারা হিন্দু ধর্মের লোক তাদের পিছনে লক্ষ লক্ষ লোক দৌড়াচ্ছে আর এখানে বলা হচ্ছে কারা কারা বলছে না না কুরুক্ষেত্র বলে কিছু নাই এই শরীরটা কুরুক্ষেত্র পঞ্চ পাণ্ডব হলে কেউ নাই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে পঞ্চপান্ডব তারা তাদের মতন একটা বর্ণনা দিচ্ছে আমাদের মতে কুরুক্ষেত্র দেওয়া কি দরকার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেতা নিজস্ব এখনো রয়েছে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তাহা হচ্ছে ধর্মক্ষেত্র পুণ্য স্থান উপলক্ষে মানুষ আজও সেখানে যায় কিন্তু মূর্খ ভাষ্যকাররা বলে যে কুরুক্ষেত্র মানে দেহ পঞ্চ পাণ্ডব মানে ইন্দ্রিয় এইভাবে তার কদর্থ করে এবং তার ফলে এইভাবে তার কদর্থ করে তার ফলে কি মানুষ বিপথকামী হয় এখানে সে চৈতন্য মহাপুরু প্রতিপন্ন করেছেন যে উপনিষদ ব্রহ্মসূত্র আদি সমস্ত বৈদিক শাস্ত্র বা সে স্মৃতি স্মৃতি অথবা ন্যায় আমরা

বলছেন যে সে স্মৃতি স্মৃতি নায়া যেই হোক না কেন তা সবাই তাদের মুখ্য অর্থ অনুসারে মূল কি বলছে তার বৈদিক শাস্ত্রের মুখ্য অর্থ বর্ণনা করাটাই হচ্ছে মহত্ব কিন্তু ভ্রান্ত লব্ধ ভ্রান্ত জ্ঞানের দ্বারা নিজেদের মন ভরা অর্থ বিশ্লেষণ করলে সর্বনাশ হবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেভাবেই বেদের অর্থ বিশ্লেষণ করার প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে রূপে করেছে উপনিষদ গুলির মধ্যে নিম্নলিখিত এগারোটি উপনিষদ আছে প্রধান ঈশোপনিষদ কেনোপনিষদ কথোপনিষদ প্রশ্ন উপনিষদ মন্ডপ উপনিষদ

চৈতন্য উপনিষদ এটা আছে সন্ন্যাস উপনিষদ এইভাবে আটটি সাধারণ ভাবে স্বীকৃত উপনিষদ রয়েছে যার মধ্যে এগারোটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ যে এগারোটা কথা পূর্বে বর্ণনা করা হল আচ্ছা মুখ্য বৃত্তির কথা ভগবান বললেন আপনি মুখ্য বৃত্তি অনুসারে সবকিছু শুনতে হবে গৌণ বৃত্তে যেবা ভাষ্য করিল আচার্য তাহার শ্রবণে কার্য আচার্য মানে এখানে শঙ্কর শ্রীপাদ শঙ্করাচার্যকে বুঝাচ্ছে শ্রীপাদ শঙ্করাচার্য সমস্ত বৈদিক শাস্ত্র গৌণ অর্থ অনুসারে বর্ণনা করেছে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা শ্রবণ করলে সর্বনাশ হবে সর্বনাশ হবে সেজন্য বলা হচ্ছে মায়াবাদী ভাষ্য শুনিল হয় সর্বনাশ তিনি কি করেছেন তিনি তাহার নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পায়া গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া ঈশ্বর আজ্ঞা পেয়েছেন ভগবান কৃষ্ণ বাটিয়েছেন শিবকে তুমি যাও তুমি মুখ্য অর্থকে আচ্ছাদন করে গৌণ অর্থ তুমি প্রকাশ করো তো এইসব ব্যাপারে আমার শুনবো কালকে তাৎজোর মাধ্যমে কত সুন্দর ভাবে প্রভুপ সব তুলে ধরেছেন কি কি গোজামিল রয়েছে সমাজে যে অত আদৃত লোকরা মহান মনে করে এই শারীরিক ভাষ্য মেয়াবাদী সন্ন্যাসী হিন্দু ধর্মের ধারক বাহক এইসব ব্যাপারে যত ভ্রান্ত ধারণা রয়েছে আমার মনে হয় তাৎপর্যটি শ্রবণ করলে দূরীভূত হয়ে যাবে সেইভাবে দেখতে গেলে যেন ভক্ত প্রভু বলছিলেন আমাদের এই গুলো ছোট ছোট বইকে মানুষকে পৌঁছাতে হবে কারণ সবাই তো পড়ে না বুঝে না ছোট ছোট করে তাৎপর্য দিয়ে এগুলি মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ ঠিক আছে আমরা এইখানে বিচারণ আগামীকালকে একশো আট নম্বর শ্লোক আমরা শ্রবণ করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন হরি হরি কোন প্রশ্ন আছে মঙ্গল মঙ্গলময় বলবেন হরে কৃষ্ণ মহারাজ প্রস্থান বলার জন্য বলেছেন মহারাজ কি ওটা বলছে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন ব্রহ্মসূত্র কার্য ও কারণ সম্বন্ধে যুক্তি প্রমাণের ভিত্তিতে জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার পন্থা ব্রহ্মসূত্রে নিরূপিত হয়েছে তাই বেদান্ত সূত্রকে প্রস্থান তয়ের অন্যতম ন্যায় প্রস্থান বলা হয় আচ্ছা ঠিক আছে তাহলে ব্রহ্মসূত্র আছে ন্যায় ব্রহ্মসূত্রটাকে বলা হলো ন্যায় প্রস্থান বেদটাকে বলা হলো শ্রুতি প্রস্থান গীতা ভাগবত হলো স্মৃতি প্রস্থান ব্রহ্মসূত্র ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ মহারাজ এই ভ্রম প্রমাদ বিপ্রলিপসা এবং করোনা পাঠক এটার ব্যাখ্যা ছিল প্রভুপাদ দুই বর্ষ সম্পদ বিভাগ যোগে চব্বিশ নম্বর শ্লোকে করেছেন ভ্রম মানে ভুল করা প্রবণতা প্রমা মহকগ্রস্ত হওয়া আর বিপ্রলিপ্সা মানে প্রবঞ্চনা করা প্রবণতা আর করণাপট ইন্দ্রিয়ের অপূর্ণতা আর একটা প্রমাদটা কি প্রমাদ হচ্ছে গিয়ে মহকগ্রস্ত হওয়া তাহলে ভ্রম মানে ভুল করার প্রবণতা একটা শব্দ ভুল ভুল করা প্রবণতা

কে আছেন সুভাষিনী মাতাজি বলুন হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে মহারাজ গতদিন আমি ক্লাস আপনার ক্লাসটা মিস করেছি ক্ষমা করুন আর যেন জানতে পারি গতদিনের ক্লাস সম্পর্কে মহারাজ এই যে একশো আটটি উপনিষদ আছে এই একশো আটটি উপনিষদ কিভাবে সম্ভব আমাদের এই স্বল্প জীবনে অল্প সময়ে কিভাবে সম্ভব এটা হলো অধ্যয়ন করা আমাদের কি প্রয়োজন আছে এগুলো জানার এই একশো আটটা উপনিষদ সম্পর্কে হরে আমি তো পড়ি না আমিও পড়ি না আমার সময়ও নেই পড়ি না আর প্রয়োজন বলে মনে করি না কেন এই সমস্ত নানা শাস্ত্রের বিচার অনেক কোন ধর্ম সংস্থাপক